আইপিএল শুরু হওয়ার আগেই আমাদের মতন সিএসকে সমর্থক বিশেষ করে এম এস ধোনি জন্য একটা বিরাট বড় খারাপ খবর বেরিয়ে আসছে কারণ আমাদের প্রিয় ক্যাপ্টেন আমাদের পছন্দের ক্যাপ্টেন এবং আই এর অন্যতম সেরা ক্যাপ্টেন এম এস ধোনিকে কিন্তু আমরা আর সিএসকে এর জার্সি গায়ে অ্যাজ এ ক্যাপ্টেন দেখতে পাবো না আজকে আই এর ফটোশুট ছিল সেখানে কিন্তু আমরা সমস্ত দলের ক্যাপ্টেনকেই দেখলাম কিন্তু সেখানে সিএসকে এর জার্সি গায়ে ক্যাপ্টেন হিসাবে আমরা দেখতে পেলাম ঋতুরাজ গাইকোয়াটকে দেখে মানে বিশ্বাস হচ্ছিল না যে আমরা ঠিক দেখছি তো কিন্তু এটাই বাস্তব যে এই সিজন থেকে আমরা আর মহেন্দ্র সিং ধোনিকে দেখতে পাবো না সিএসকে এর জার্সি গায়ে ক্যাপ্টেনশিপ করতে নতুন ক্যাপ্টেন ঋতুরাজ গাইকোয়াটকে দেওয়া হয়েছে এবং এই সিদ্ধান্তটা সম্পূর্ণভাবে মহেন্দ্র সিং ধোনির কিছুদিন আগে ধোনি একটা পোস্ট করেছিল যে নিউ জার্নি তো তার জার্নিটা অ্যাজ এ প্লেয়ার হবে আমরা সত্যি কেউ ভাবতে পারিনি মানে ধোনিকে সত্যি বুঝতে কেউ পারে না সেটা আবারও সে আজকে প্রমাণ করে দিল আমাদের প্রিয় ক্যাপ্টেন আমাদের পছন্দের ক্যাপ্টেন এবং গত বছর টিমকে চ্যাম্পিয়ন করা ক্যাপ্টেনকে এই সিজন থেকে আমরা অ্যাজ এ প্লেয়ার শুধু দেখতে পাবো আর খুব সম্ভবত এটাই কিন্তু এমএস এস ধোনির শেষ ইয়ার হতে চলেছে আইপিএলে মানে এ একটা বিরাট বড় ধাক্কা এই ধাক্কাটা সত্যি বিরাট বড় ধাক্কা মানে আমাদের পছন্দের ক্যাপ্টেন বা পছন্দের প্লেয়াররা কিন্তু আস্তে আস্তে আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে এই সিজনে আমরা দুজন ক্যাপ্টেনকে দেখতে পাবো না তার মধ্যে দুজনেই সব থেকে বেশি সফল ক্যাপ্টেন রোহিত শর্মা এবং মহেন্দ্র সিং ধোনি দুজনকেই কিন্তু আমরা ক্যাপ্টেন হিসাবে এই বছর দেখতে পাবো না আর কে কে রাহুলকে ক্যাপ্টেন হিসাবে দেখতে পাচ্ছি নতুন নতুন সমস্ত ক্যাপ্টেন হয়েছে সব ঠিক আছে কিন্তু এই যে ইমোশনগুলো না সত্যি ভাষায় প্রকাশ করার মতন থাকে না আইপিএল এ দেখার ইচ্ছাটা মানে শুরু হওয়ার আগের দিনই এক প্রকার ধাক্কা খেলো কালকে যখন টসটা হবে প্রতিটা সিএসকে সমর্থক কিন্তু একটা মানুষকে খুঁজবে সেই সময় যে এম এস ধোনি যদি টস করতে আসতো সেটা হবে না হয়তো উইকেটের পিছন থেকে ঋতুরাজকে সাহায্য করবে কিন্তু সেই যে তুখোর ক্যাপ্টেনশিপের ক্ষমতা সেই জিনিসটা সত্যি মিস করব। এবং এমনিতেই সিএসকের অবস্থা এই সিজনে খুব একটা ভালো নয় কিছু প্লেয়ার ইঞ্জুরির কারণে তারা খেলতে পারবে না দুজন গুরুত্বপূর্ণ প্লেয়ার যারা কিন্তু গত বছর সিএসকেকে চ্যাম্পিয়ন করার পিছনে অনেকটা অবদান রেখেছিল তারা থাকছে না ক্যাপ্টেন হিসাবে আমরা এম এস ধোনিকে দেখতে পাবো না মানে ভাবতে পারছি না কিছু বলার নেই তো ক্যাপ্টেন আমরা হারালাম সত্যি খুব খারাপ লাগছে আর এই বিষয় নিয়ে তোমাদের যা মন্তব্য বলতে পারো এই ভিডিওতে আমি কিছু বলতে পারছি না জাস্ট ভাষা নেই আমার বলার মতো প্রচন্ড খারাপ লাগছে প্রচন্ড খারাপ লাগছে ব্যাস এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সবাই